যারা আনলিমিটেড ডেটা প্যাক ইউজ করেন তাদের তো কোনো প্রবলেম নেই, যত ইচ্ছে ইন্টারনেট ব্যবহার করুন, যা ইচ্ছা করুন, যত ইচ্ছা সিনেমা দেখুন, কোনো প্রবলেম নেই। কিন্তু যারা একটা লিমিটেড পিরিয়ডে বা লিমিটেড আর ডেটা প্যাক ইউজ করেন, সেটা মাসে হতে পারে বা দিনে 1 GB, 2 GB, 3 GB, 4 GB এরকম হয়, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা রয়েছে এবং কিছু সেটিং অবশ্যই করা প্রয়োজন। কারণ আমরা অনেক সময় দেখেছি যে আমরা কিছু হয়তো একটা সিনেমা দেখলাম, হঠাৎ করে দেখছি সব ডেটা শেষ হয়ে গেছে, ফেসবুক চালাতে গিয়ে আর ফেসবুক ঘুরছে, কাজ হচ্ছে না, কিংবা অন্য কিছু, অর্থাৎ আমাদের ডেটা প্রবলেম একটা এসেই যায় কখনো কখনো। তো আমরা কিন্তু বেশ কয়েকটা সেটিং শিখবো, সেই সেটিংগুলো করার পর আপনার সারাদিনের ডেটা প্যাক নিয়ে আর কিচ্ছু ভাবতে হবে না। আপনি যত ইচ্ছা সিনেমা দেখুন, যত ইচ্ছা ফেসবুক চালান, যত ইচ্ছা হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন, যা খুশি। তো চলুন দেখে নিই সেটিংগুলো, এবং সেটিংগুলো করার পর আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা উপকার হলো আপনার এই সেটিংগুলো করার পর। হাই ফ্রেন্ডস, আমি সৌমেন, নতুন এটাকে আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশানটি অন করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো চলুন ইউটিউব দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে গুগল, ক্রোম, ফেসবুক ইত্যাদি ইত্যাদি দেখিয়ে দেবো। তো দেখুন এখানে অটোমেটিক কিন্তু ভিডিও চলছে, আমি কিন্তু প্লে করিনি, অটোমেটিক চলছে। এখানে যে ভিডিওটা চলছে সেই ভিডিওটায় যখন আমরা আর দেখব যে এর পিকচার কোয়ালিটি কী আছে, এখানে কিন্তু আর হায়ার পিকচার কোয়ালিটি সেট করা আছে। ধরুন আমি এই ভিডিওটা চালালাম, চালানোর পর এর পিকচার কোয়ালিটি কী আছে দেখার জন্য গেলাম, এখানে দেখুন অটো 360p রয়েছে। আবার আপনি খেয়াল করে দেখবেন একটু পরেই কিন্তু এই অটোটা আলাদা হতে পারে, এই দেখুন এক্ষুনি চেঞ্জ হয়ে গেল 480p, অর্থাৎ এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হতে থাকে। এবং সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার, আপনি যখন 4K ভিডিও দেখবেন বা এরকম কিছু ভিডিও দেখবেন, তখন কিন্তু আশ্চর্যজনকভাবে অনেকটা মেমোরি খরচা হয়ে যাবে, আপনি কিন্তু খুব অল্প ভিডিও দেখার মধ্যে অনেকটা ডেটা নষ্ট করে ফেলবেন। আপনি এই প্রবলেম সলভ করবেন কি করে? তার জন্য আপনি কি করবেন, এর ওপরটা এরকমভাবে চেপে ধরবেন, চেপে ধরলে এরকম দেখুন একটা অপশান আসবে, এবং সবার শেষে নিচে দেখুন এখানে লেখা আছে সেটিং ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স। কিংবা আপনি ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে আসতে পারেন, বেরিয়ে এসে আপনার যে আর উপরে লোগো আছে সেই লোগোর উপরে ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন এখানে সেটিং পেয়ে যাবেন, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে গিয়ে এখানে কিন্তু ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স রয়েছে, সেই একই জায়গায় আপনি চলে আসবেন, এখান থেকে গেলেও সেই একই জায়গায় চলে আসবেন। এবার আপনাকে কি করতে হবে, এখানে অবশ্যই ডেটা সেভার এই অপশানটা বেছে দিতে হবে, বেছে দিলে আপনার কিন্তু এই ডেটা অনেকটা সেভ হয়ে যাবে। এবার আপনি যদি ওয়াইফাইয়ের সাহায্যে ভিডিও চালান, সেক্ষেত্রেও কিন্তু ডেটা সেভারটা করে দেবেন। এর পরের অপশান দেখুন, এখানে আপনারা দেখলেন যে আমরা ভিডিও না চালালেও অটোমেটিক ভিডিও কিন্তু চলতে শুরু করেছিল। সেই প্রবলেম সলভ করার জন্য আপনি কি করবেন, আপনি সেটিং অপশানে যাবেন, দেখুন এখানে চলছে, সেটিং অপশানে গিয়ে এখানে জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পর এখানে দেখুন আর মিউট প্লেব্যাক ইন ফিটস এই অপশানটা অফ করা আমার রয়েছে, আপনার হয়তো অন করা আছে, অন করা থাকলেই কিন্তু এই প্রবলেম হবে, আপনি এখানে এসে এটাকে অফ করে দেবেন। এটা গেল। আর একটা জিনিস কি আপনাকে সবসময় জানতে হবে, সেটা হচ্ছে যেন পরপর অটো প্লে না হয়, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এইটাকে যদি অন করা থাকে আপনি কিন্তু অবশ্যই অফ করে দেবেন, তাহলে অটো প্লে হবে না, অর্থাৎ পরপর ভিডিও চলবে না। এটা গেল। এরপরে দেখুন আপনাকে কি করতে হবে, আপনি চলে যান সোজা গুগল প্লে স্টোরে, কারণ গুগল প্লে স্টোরে সমস্ত অ্যাপগুলো কিন্তু আসে এবং জমা হয়, মাঝে মাঝে আপডেট চায়, সেক্ষেত্রে দিনের মধ্যে অন্তত 2-4টে অ্যাপ তো আপডেট চাইবেই চাইবে, সেক্ষেত্রে অনেকটা ডেটা খরচা হয়ে যেতে পারে, আপনি কিন্তু সেই প্রবলেম সলভ করতে পারেন নিজেই। আপনি কি করতে পারেন, এইখানে আসার পর এখানে সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে দেখুন নেটওয়ার্ক প্রেফারেন্স এর উপরটায় যাবেন, তারপরে দেখুন অটো আপডেট অ্যাপ বলে একটা অপশান আছে, এই জায়গাটায় আসার পর আমি দেখুন করে রেখেছি ডন্ট অটো আপডেট অ্যাপ, আপনার হয়তো রয়েছে ওভার এনি নেটওয়ার্ক বা ওভার ওয়াইফাই অনলি, আপনি অবশ্যই ডন্ট অটো আপডেট অ্যাপ এটা করবেন, করে ডান করে দেবেন। এটা গেল। তারপরের অপশান দেখুন আপনি কি করবেন, আপনার ফোনের যে গুগল সেই গুগলে চলে যাবেন, গুগলে চলে যাওয়ার পর এখানে দেখুন নিচে 3 ডট পয়েন্ট পেয়ে যাবেন, এই 3 ডট পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আবার অপশান পেয়ে যাবেন সেটিংয়ের, এই সেটিংয়ে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন জেনারেল সেটিং আছে, জেনারেল সেটিংয়ে আসার পর দেখুন এখানে লেখা রয়েছে ডেটা সেভার, এই ডেটা সেভারটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, তাহলে অনেকটা ডেটা আপনার বেঁচে যাবে। এটা গেল। তারপরে দেখুন আপনি চলে যাবেন ক্রোম
ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখুন থ্রি ডট পয়েন্ট রয়েছে, এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আর স্ক্রল করে নিচের দিকে আসবেন, এসে দেখবেন এখানে লেখা রয়েছে লাইট মোড। এটা অফ করা থাকলে আপনি অবশ্যই এটাকে অন করে দেবেন। অন করার পর এখানে পরপর প্রত্যেক দিন দেখিয়ে দেবে কতটা ডেটা আপনার বাঁচলো। এরপর মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে যাওয়ার পর আপনার চ্যাট লোগোতে চলে যাবেন। এখানে যাওয়ার পর নিচে আসবেন, এখানে দেখতে পাবেন ডেটা সেভার অপশান রয়েছে। ডেটা সেভারের উপরে গিয়ে আপনি সিম্পলভাবে এটাকে অন করে দেবেন, তারপরে ডেটা অনেকটা সেভ হবে। তারপরে আপনি কি করবেন, ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে গিয়ে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর স্ক্রল করে একদম সবার শেষে চলে যাবেন। এখানে দেখুন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস রয়েছে, এর উপরে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন অটোপ্লে বলে একটা অপশান রয়েছে, অটোপ্লের উপরে যাবেন। নেভার অটোপ্লে ভিডিও, সেটা অন করে দেবেন। যদি আপনার কখনো উপরে বা সেকেন্ডটায় থাকে, দরকার নেই, নেভার অটোপ্লে করে দেবেন, তাহলে আপনি যখন ইচ্ছা পরপর ভিডিও আপনার মতো চালাবেন। ব্যাস এইগুলো মোটামুটি আপাতত করুন। তারপরে যদি কোনো পয়েন্ট থাকে বা অন্য কোনো অ্যাপ আপনি অনেক বেশি পরিমাণে ইউজ করেন, সেটা অবশ্যই আর কমেন্ট করে লিখে জানাবেন। তাছাড়া সবসময় মনে রাখবেন যে অ্যাপগুলো ইউজ করছেন তার লাইট ভার্সন ইউজ করার চেষ্টা করুন, এবং যতটা সম্ভব আর যেভাবে দেখালাম এইগুলো মেনটেন করলে আপনি কিন্তু অনেকটাই ডেটা বাঁচাতে পারবেন এবং সারাদিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।